অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে রত্নটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মুক্ত। দেখুন, অনেকেই আছে যে আপনার ছেলে চঞ্চল, অন্য মনস্ক, ধৈর্য নাই, ফট করে মুক্তা পড়িয়ে দেয়। কিন্তু এই মুক্ত পড়ানো কি সঠিক হচ্ছে? দেখুন, সব লগ্নের জন্য কিন্তু মুক্তা স্যুট করবে না। কোন কোন লগ্ন এই মুক্তা পড়তে পারে এবং কোন কোন লগ্নের ক্ষেত্রে এই মুক্তা পড়বে না, এই বিষয়ে আমি জানাবো। এবং কোন কোন ভাবে এই চন্দ্র যদি অবস্থান করে তবেই এই মুক্তা পড়তে পারবে, নচেত পড়লে কিন্তু আপনার লাভের থেকে লোকসান আসবে। মুক্তাও কিন্তু লোকসান কিন্তু করে, অর্থাৎ আপনার জীবনে বিশেষ প্রভাব কিন্তু এই চন্দ্রের যে রত্ন সেটা কিন্তু নিয়ে আসে। অর্থাৎ আপনি যদি ভুল লগ্নে আপনি যদি এই মুক্ত পরিধান করেন। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এখানে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তো শুরু করা যাক আলোচনা। দেখুন, মুক্তা আমাদেরকে কী কী কাজ করে। আমাদের মানসিক টেনশান কমায়। যারা প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই মুক্তা বিশেষ লাভ। যাদের রাত্রে ঠিক মতন ঘুম হয় না, অর্থাৎ ঘুমের ডিস্টার্ব আছে, সেক্ষেত্রে এই মুক্তা কিন্তু আপনাদেরকে লাভ দিবে। যারা অন্য মনস্ক, চঞ্চল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুক্তা লাভ দিবে। যারা সবসময় হতাশা, কিছু না পাওয়ার হতাশাতে সবসময় আছে, এই হতাশা থেকেও বেরিয়ে আসতে গেলে কিন্তু এই মুক্তার বিশেষ প্রভাব কিন্তু দেখা যায়। তবে সঠিক নিয়মে আপনাদেরকে এই মুক্তা পরিধান করতে হবে। এবং কীবারে এই মুক্তা পরিধান করবেন, কোন ধাতুর সাথে এই মুক্তা পরিধান করবেন, তাও আমি এই ভিডিওতে আমি জানাব। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, এই মুক্তা বিশেষ কিন্তু উপকারিতা কিন্তু আছে। এবং কোন কোন লগ্নের এই মুক্তা পড়া উচিত, প্রথম যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে কর্কট লগ্ন, দ্বিতীয় যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, তিন নম্বর লগ্ন মীন লগ্ন, চার হচ্ছে মেষ লগ্ন। অর্থাৎ আমি রাশির কথা কিন্তু বলছি না, আপনাদেরকে বারবার মেনশন করছি লগ্নের কথা। অর্থাৎ মেষ লগ্ন, কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং মীন লগ্ন, এ কটি লগ্নে যদি মুক্তা পরিধান করেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। কিন্তু বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এ কটি লগ্নে ভুল করেও এই মুক্তা ধারণ করবেন না। তাতে কি হবে, আপনাদের সমস্যাটা আরও বাড়িয়ে তুলবে, আপনারা ডিপ্রেশনে, আপনারা হতাশাতে ভুগে যাবেন এবং আপনাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আসবে। কারণ চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আপনার যদি মন মানসিকতা খারাপ থাকে এটা চন্দ্রর উপর কিন্তু নিয়ন্ত্রণ করে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন সেটাও কিন্তু চন্দ্র নির্দেশ করে। অর্থাৎ আপনার সাথে যদি আপনার মায়ের সম্পর্ক ভালো না থাকে, মা যদি আপনার দুঃখে থাকে, মা যদি কষ্টে থাকে, জানবেন আপনার রাশিচক্রে চন্দ্র পীড়িত আছে। তার উপায় আপনাকে করতে হবে। আমি যে কটা লগ্নের কথা বললাম সে কটা লগ্নে পড়বেন, আর যে কটা লগ্নে বললাম সে কটা লগ্নে পড়বেন না। কিন্তু সিংহ লগ্ন, তুলা লগ্ন এবং ধনু লগ্ন, বিশেষ কিছু দশাতে, বিশেষ কিছু দশাতে এই মুক্ত পরিধান করা যেতে পারে। যদিও আপনাকে দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাকে সেটার পরামর্শ আপনাকে করতে হবে। ফট করে কিন্তু আপনি আপনার সন্তান চঞ্চল, অন্য মনস্ক, আপনি ফট করে মুক্ত পরিয়ে দিলেন, এটা কিন্তু ভুল। অনেকেই বিভিন্ন রকমের রত্ন পরে থাকছে, শুধু রত্ন পড়লে হবে না, রত্নের কার্যকারিতা বুঝতে হবে। সব রত্ন কিন্তু সবার জন্য সুটেবল নয়। ওষুধ যেমন মানুষকে শরীর ঠিক করে, তেমনি রত্ন কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। ভুল ওষুধে যেমন ভুল ট্রিটমেন্ট হয়ে যায়, মানুষের বিভিন্ন রকম সমস্যা চলে আসছে,
তেমনি ভুল রত্ন যদি আপনি পরিধান করেন তাহলে কিন্তু আপনার জীবনে আসবে সমস্যা। এবার আপনাদেরকে বলি, আপনার চন্দ্র যদি কেন্দ্র এবং ত্রিকোণে থাকে তবেই এ রত্ন পড়বেন, অর্থাৎ কেন্দ্র লগ্ন চতুর্থ সপ্তম দশম এইভাবে যদি থাকে, অথবা লগ্ন পঞ্চম নবম স্থানে যদি থাকে, কিছু কিছু ক্ষেত্রে একাদশ স্থানেও চন্দ্র থাকলে এই মতি অর্থাৎ মুক্ত কিন্তু আপনারা পরিধান করতে পারেন, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবেন। এবং ছয় আট বারো এই তিনটি স্থানে যদি ছয় আট বারোতে যদি এই চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু ভুল করেও এই রত্ন পড়বেন না, তাতে সমস্যা বাড়িয়ে তুলবে। আপনার লগ্নের ক্ষেত্রে যদি কারক হয় তবেই আপনি এ রত্ন পড়ুন, কিন্তু আপনার লগ্নক্ষেত্রে যদি মারক হয়, কারক এবং মারক যদি হয় তাহলে কিন্তু ভুল করেও পড়বেন না। আপনার এই চন্দ্র যদি সূর্যের দ্বারা অস্তমিত হয় এবং আপনার যদি কারক হয় সেই ক্ষেত্রে কিন্তু এই রত্ন আপনারা পড়তে পারেন, তাতে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এই চন্দ্র যদি জিরো থেকে তিন ডিগ্রিতে থাকে বা ২৬ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকে আপনার রাশিচক্রে তবেই কিন্তু, অর্থাৎ জিরো থেকে তিন বাল্য অবস্থা, ২৬ থেকে ৩০ বৃদ্ধ অবস্থাতে যদি এই চন্দ্র থাকে তাহলে কিন্তু আপনারা এই রত্ন পড়তে পারেন। দেখুন এই রত্নের সঙ্গে কোন রত্ন পরিধান করলে বিশেষ লাভ পাবেন, এই রত্নের সাথে আপনি যদি বিশেষ করে পোকরাজ পোকরাজ যদি পড়েন বিশেষ ফায়দা কিন্তু পাবেন। আপনারা এই রত্নের সঙ্গে চুনি পড়তে পারেন, এই রত্নের সঙ্গে আপনারা রক্ত প্রবাল আপনারা কিন্তু পড়তে পারেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা আনবে। এবার কোন রত্ন এই চুন এই মুক্তার সাথে পড়বেন না, মুক্তার সাথে কোন রত্ন অ্যান্টি, প্রথম রত্ন যেটা হচ্ছে চুনি, মুক্তা পরিধান করলে চুনি গোমেদ এবং ডায়মন্ড এবং পান্না এ কটি রত্ন আপনারা ওপাল এ কটি রত্ন আপনারা পড়বেন না, অর্থাৎ মুক্তর সাথে চুনি গোমেদ পান্না ডায়মন্ড ওপাল ভুল করেও পরিধান করবেন না, তাতে কি হবে আপনার জীবনে নেমে আসবে অন্ধকার, বিভিন্ন রকমের সমস্যা। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, ভুল রত্ন কিন্তু আপনাদেরকে সমস্যা নিয়ে আসবে। আপনার এই রত্নটি সোমবার দিন আপনারা পড়বেন এবং শুক্লপক্ষের সোমবার, এবং ওং সোমায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন, ওং সোম সোমায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। ওং সোম সোমায় নম এই মন্ত্রটি আপনারা ১১ পাঠ পাঠ করবেন, তো বিশেষ লাভ আপনারা কিন্তু এই রত্নের পরিধানে পাবেন, এবং এটি চাঁদিতে পড়বেন, বিশেষ কিছু দশাতে সোনাতে পড়তে পারেন।